এক মুহূর্ত অপেক্ষার নেই অবকাশ। প্রযুক্তির কল্যাণে দ্রুত গতিতে ছুটছে হালের বিশ্ব। আধুনিকতার শীর্ষে থাকা বৈশ্বিক জনপদকে আরও গতিশীল করে তুলেছে যে কয়টি মাধ্যম, তার মধ্যে অন্যতম 5G নেটওয়ার্ক। আর এই 5G নেটওয়ার্কে বিশ্বের সবচেয়ে বেশি আধিপত্য চীনের। দেশটির ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রণালয়ের তথ্য অনুসারে বর্তমান বিশ্বের বৃহত্তম 5G নেটওয়ার্ক চীনের দখলে। দেশটিতে রয়েছে 40 লাখের বেশি বেস স্টেশন, যা দেশের মোট মোবাইল বেস স্টেশনের 32% কিছু বেশি। ব্যবসা খাত কিংবা বিনোদন সবখানেই ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে 5G। পঞ্চম প্রজন্মের এই টেলিযোগাযোগ প্রযুক্তি অবদান রেখেছে চীনের জাতীয় অর্থনীতির 74টি প্রধান বিভাগ জুড়ে। জাতীয় অর্থনীতির অন্যান্য বেশ কিছু শিল্পে ব্যবহার হচ্ছে 5G পরিষেবা। এর থেকে প্রাপ্ত আয় 14 trillion ইউয়ানে ছড়িয়েছে। আমাদের পরবর্তী পদক্ষেপ হলো এই ধরনের গুরুত্বপূর্ণ অর্জনের ব্যাপ্তি বাড়াতে আমাদের সিগন্যাল আপগ্রেডিং প্রতিক্রিয়া চালিয়ে যাওয়া। শিল্প খাতে 5G পরিষেবার ব্যবহার ত্বরান্বিত করেছে উৎপাদন প্রক্রিয়াকে। রোবোটিক বিভিন্ন অস্ত্র নির্মাণকে করেছে সুনিপুণ এবং কার্যকরী। 其实集成起来要比以前要至少是10倍以上。 নতুন কারখানায় ডেটা ইন্টিগ্রেশনের গতি আগের তুলনায় অন্তত 10 গুণ বেড়েছে। আমরা কয়েক মাসেই 170টি পরিবর্তন করেছি, যা খুব অল্প সময়ের মধ্যে বড় সাফল্য। 50个人节省到单条线只要5个人，那么我们的生产效率从单班的2500台提升到。 আমরা প্রতিটি প্রোডাকশন লাইনে কর্মীদের সংখ্যা 50 থেকে কমিয়ে 5 জন করেছি এবং উৎপাদন দক্ষতা প্রতি শিফটে 2500 ইউনিট থেকে 3600 ইউনিটে উন্নীত হয়েছে। আমরা আমাদের বর্তমান 5G স্মার্ট ফ্যাক্টরিতে মূল ঐতিহ্যগত পদ্ধতি থেকে রূপান্তর করার পরিকল্পনা করছি। বিশেষজ্ঞরা বলছেন, শুধু উৎপাদন ও দৈনন্দিন জীবনেই নয়, 5G প্রভাব খনি, বন্দর এবং শক্তিসহ বিভিন্ন খাতে অনুভূত হচ্ছে। 5G প্লাস ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেট প্রকল্পের সংখ্যা 14,000 ছাড়িয়ে গেছে। এরপর আমরা বৃহৎ আকারের 5G নানা অ্যাপ্লিকেশনের সেট সেলের মান উন্নয়নের কাজ করব। বিভিন্ন শিল্প খাতে 5G ব্যবহার বাড়াতে গভীরভাবে সহযোগিতা করব এবং নতুন অ্যাপ্লিকেশন প্রণয়নে আমাদের খোঁজ চালিয়ে যাব। চীনে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উৎপাদনের আধুনিকীকরণে 5G ভূমিকা আরও বাড়বে বলে আশা গবেষকদের।